हाय फ्रेंड्स, वेलकम टू बायो आर्न। आज के आमी तुम्हारे साथे आलोचना करब क्लास टेनर जीवन विज्ञान जो सांतरा पब्लिकेशन बोईटा रही है से बोईर लास्ट चैप्टारे अर्थात परिवेश तार सम्पद और तादेर संरक्षण एखान थेके जे समस्त एक नम्बर प्रश्न रही है से समस्त प्रश्नर उत्तरगुलो आमी एखाने आलोचना करब। এর আগের অর্থাৎ এক থেকে চার নাম্বার চ্যাপ্টারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো তাহলে দেখে নাও, ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে। আর ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখন আমরা অনুশীলনীর প্রশ্নতে চলে যাই। এখানে প্রথম প্রশ্ন রয়েছে মাটির নাইট্রোজেনের উৎস হলো গ্যাসীয় নাইট্রোজেন, অ্যামোনিয়া, ইউরিয়া, নাইট্রেট, লবণ। অর্থাৎ মাটিতে নাইট্রোজেন কোথা থেকে পাওয়া যায়? মাটিতে নাইট্রোজেন পাওয়া যায় নাইট্রেট লবণ থেকে, অর্থাৎ ওর উত্তর হবে অপশান ডি। তারপরে দু নম্বরে রয়েছে নিচের কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া? এখানে যে ব্যাকটেরিয়াগুলোর নাম রয়েছে সেখান থেকে দেখো তোমরা, রাইজোবিয়াম রয়েছে অপশান সিতে, এটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। তিন নম্বরে রয়েছে কোনটি শিল্পজাত রাসায়নিক সার? ইউরিয়া, গোবর, হিউমাস, খৈল। এখান থেকে দেখো ইউরিয়া হবে শিল্পজাত রাসায়নিক সার। চারে রয়েছে নাইট্রিফিকেশানে সাহায্য করে ব্যাসিলাস মাইকোয়েডিস, নাইট্রোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোলা। নাইট্রিফিকেশানে সাহায্য করে কে? এখান থেকে অপশানগুলো থেকে উত্তর হবে সঠিক নাইট্রোব্যাক্টর, অপশান বি সঠিক উত্তর। পাঁচ নম্বরে রয়েছে ডিনাইট্রিফাইং জীবাণু হলো নাইট্রোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, অ্যানামিনা। সঠিক উত্তর হবে অপশান ডি, সিউডোমোনাস। ছয় রয়েছে কোনটি কীটনাশক? ক্যাডমিয়াম, ফেনল, বিএইচসি, H2SO4। এটা সঠিক উত্তর হবে অপশান বি, বিএইচসি। বিএইচসির পুরো নাম জানো তোমরা, বেঞ্জিন হেক্সাক্লোরাইড, এটা হচ্ছে এক প্রকারের কীটনাশক। সাথে রয়েছে পরাগ বায়ুতে পরাগ রেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। যক্ষা, অ্যাজমা, ম্যালেরিয়া, ডেঙ্গু। এটার সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাজমা। অর্থাৎ অ্যাজমা এগুলো যে রয়েছে পরাগ রেণু, ছত্রাকের রেণু, ধূলিকণা, এগুলোর পরিমাণ বাড়লে সেখানে একটা অ্যালার্জি তৈরি হয়, তারপর সেই অ্যালার্জি থেকে অ্যাজমা তৈরি হয়। আঠে রয়েছে একটি আগাছানাশক হলো DDT, ইউরিয়া, 2,4-D, BHC। এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি, 2,4-D। 2,4-D হচ্ছে একটা আগাছানাশক, এটা হচ্ছে এক ধরনের কৃত্রিম হরমোন, এর পুরো নাম হচ্ছে 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে চলে এসো 9 নম্বরের প্রশ্নতে। ভারতের প্রথম জাতীয় উদ্যান কর্বেট, কাজিরাঙ্গা, জলদাপাড়া, না কানহা? তোমরা জানো সবাই এর সঠিক উত্তর হবে কর্বেট ন্যাশনাল পার্ক, হচ্ছে আমাদের প্রথম জাতীয় উদ্যান। আর এই কর্বেট জাতীয় পার্কের প্রথম যে নাম ছিল সেটা হচ্ছে হেইলি, পরবর্তীকালে নাম চেঞ্জ করে এটাকে কর্বেট ন্যাশনাল পার্ক রাখা হয়েছে, মনে রাখবে এটা। 10 নম্বরে রয়েছে কোন দূষণের ফলে হাঁপানি হয়? হাঁপানি জানো বায়ু দূষণের ফলে হবে, সঠিক উত্তর। 11-তে রয়েছে নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি? ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি দেখো, ফিজিওথেরাপি রয়েছে, কেমোথেরাপি রয়েছে, অ্যান্টিবায়োটিক রয়েছে, যোগাসন রয়েছে। এখান থেকে সবথেকে উন্নত পদ্ধতি হচ্ছে কেমোথেরাপি, যেটা হচ্ছে ক্যান্সার চিকিৎসাতে ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে 12 নম্বর প্রশ্ন, কুইনাইন কোন রোগের ঔষধ? কুইনাইন হচ্ছে দেখো ম্যালেরিয়া রোগের ঔষধ, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। 13-তে রয়েছে কোনটি জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ? জল দূষণ, শব্দ দূষণ, চোরা শিকার, প্রাণীদের রোগ। এখান থেকে প্রধান কারণ হবে অপশান সি, চোরা শিকার। প্রচুর পরিমাণে চোরা শিকার রয়েছে যেগুলো হচ্ছে জীববৈচিত্র্যকে হ্রাস করে দিচ্ছে। 14 নম্বর প্রশ্নতে রয়েছে সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? নাইট্রোজেন আবদ্ধকরণ, না নাইট্রিফিকেশান, অপশান সি ডিনাইট্রিফিকেশান, অপশান ডি অ্যামোনিফিকেশান। এখানে সঠিক উত্তর হবে সিউডোমোনাস কি করে, সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফিকেশানে সাহায্য করে, অর্থাৎ লাস্ট যে পর্যায়টা সেখান থেকে, অর্থাৎ বিভিন্ন
নাইট্রেট যে লবণ রয়েছে সেখান থেকে পরিবেশে নাইট্রোজেনের মুক্তি ঘটে। সিউডোমোনাস এই কাজটা করে, আর এই পদ্ধতিকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। 15-তে রয়েছে পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটা বিপন্ন প্রজাতি হল লায়ন টেলড ম্যাকক, ওরাংওটাং, রেড পান্ডা, নীলগিরি থর। পূর্ব হিমালয়ের মধ্যে বিপন্ন প্রজাতি হবে এখানের মধ্যে রেড পান্ডা, অপশান সি। তারপরে নেক্সট প্রশ্ন 16 নম্বর, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো অভয়ারণ্য, জাতীয় পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত বন। পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে অপশান সি, বায়োস্ফিয়ার রিজার্ভ। 17 নম্বরের প্রশ্ন রয়েছে, ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত করা হয়? এটা সবাই জানো তোমরা, অপশান বি ও সঠিক উত্তর হবে, -196°C উষ্ণতায়। সেখানে এত কম তাপমাত্রা তৈরি করা হয় তার জন্য কোন পদার্থ ব্যবহার করা হয় জানো? সেখানে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, দিয়ে এত কম তাপমাত্রা তৈরি করা হয়, তারপরে সেখানে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর নমুনা সংরক্ষণ করা হয়। নেক্সট প্রশ্ন 18 নম্বর, পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে? সুন্দরবন ছাড়া আর ব্যাঘ্র প্রকল্প আছে, দেখো অপশান সি, বক্সা। এখানে ব্যাঘ্র প্রকল্প রয়েছে। 19-এ রয়েছে, সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়? সিকিমে দেখো অপশানগুলো, বানর, রেড পান্ডা, গন্ডার, বাঘ। সিকিমে করা হয় অপশান বি, রেড পান্ডা, রেড পান্ডা সংরক্ষণ করা হয়। 20 নম্বর প্রশ্নতে রয়েছে, এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, এটা নয়, এটা ইনসিটু, কর্বেট এটাও ইনসিটু, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও ইনসিটু, ক্রায়ো সংরক্ষণ এটা হচ্ছে এক্সিটু। সঠিক উত্তর অপশান ডি। ঠিক আছে, এখানে MCQ কমপ্লিট, এরপর চলে এসো এক কথায় উত্তর রয়েছে। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়? এর উত্তর হবে মাটির বিভিন্ন নাইট্রোজেনযুক্ত যৌগসমূহ এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেন। 2 নম্বর প্রশ্নতে রয়েছে, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে তোমরা জানো মিথোজীবী ব্যাকটেরিয়া, যার নাম হচ্ছে রাইজোবিয়াম, এটা বসবাস করে। 3 নম্বর প্রশ্নতে রয়েছে, বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কি রূপে নেমে আসে? অ্যাসিড রূপে নেমে আসে, সেটা হচ্ছে HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড হিসাবে নেমে আসে। তারপরে 4-এর দাগের প্রশ্নতে রয়েছে, ক্লস্ট্রিডিয়াম কিরূপ জীব? ক্লস্ট্রিডিয়াম হলো এক ধরনের মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী জীবাণু। তারপরে 5 নম্বরে রয়েছে, নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও। নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী এক ধরনের নীলাভ সবুজ শৈবাল হলো নস্টক, অ্যানামিদা এগুলো। 6 নম্বরের প্রশ্নে রয়েছে, একটি নাইট্রোজেন ঘটিত সারের উদাহরণ দাও, এর সঠিক উত্তর হবে ইউরিয়া। 7-এ রয়েছে, কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশানে সাহায্য করে? অ্যামোনিফিকেশানে সাহায্য করে যে সমস্ত ব্যাকটেরিয়া তাদেরকে বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, আর এই ধরনের ব্যাকটেরিয়ার নাম হলো ব্যাসিলাস। নেক্সট 8 নম্বর প্রশ্ন, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হবে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর ইত্যাদি, নাইট্রোকক্কাসও হবে। তারপরে 9-এ রয়েছে, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, এটা হবে সিউডোমোনাস, সিউডোমোনাসের বিভিন্ন স্পিসিস। তারপরে রয়েছে 10-এ, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও, গ্রিনহাউস গ্যাস বিভিন্ন রকম হবে, কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে। তারপরে 11-তে রয়েছে, SPM-এর পুরো নাম কী? SPM-এর পুরো নাম জানো, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। 12-তে রয়েছে, বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটা উদাহরণ দাও, বায়ু দূষণের ফলে ফুসফুসের ব্রঙ্কাইটিস হতে পারে। পরের 13 নম্বর প্রশ্ন, একটি কীটনাশকের উদাহরণ দাও। একটি কীটনাশকের উদাহরণ হবে DDT, BHC এগুলো। 14-তে রয়েছে, একটি আগাছানাশকের উদাহরণ দাও, আগাছানাশক হবে 2,4-D। নেক্সট প্রশ্ন 15-এর দাগ, কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়? মানুষ বধির হয়ে যায় শব্দের যে মাত্রার জন্য, সেটা হচ্ছে 160 ডেসিবেলে মানুষ বধির হয়ে যায়। অ্যাকচুয়ালি 125 থেকেই কিন্তু, যদি
এই রকম কন্ডিশনে বহুদিন থাকে তখন কিন্তু মানুষ বধির হয়ে যেতে পারে। তারপরে 16 নম্বর প্রশ্ন দেখো, অরণ্য ধ্বংসের একটি কারণ উল্লেখ করো। অরণ্য ধ্বংসের একটা কারণ হবে নগরায়ণ, আরও অনেক কারণ রয়েছে। 17-তে রয়েছে একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও। একটা ক্যান্সার বিরোধী পদার্থ হবে টাক্সোল, এটা হচ্ছে এক ধরনের উপক্ষার যা কী করে আমাদের ফুসফুস, অগ্নাশয়, সার্ভিক্স ইত্যাদির ক্যান্সার নিরাময়ে সাহায্য করে। আর এটা হচ্ছে একটা উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয়, সেই উদ্ভিদ হলো ট্যাক্সাস ব্রেভিফোলিয়া, এটা হচ্ছে উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম। এখান থেকে এই উপক্ষারটা, যেটা হচ্ছে ক্যান্সার বিরোধী একটা পদার্থ। তারপরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 18, ভারতে কটি হটস্পট অঞ্চল রয়েছে? ভারতে জানো তোমরা 4টা হটস্পট রয়েছে। 19-এ রয়েছে সুন্দরবনের একটি আকর্ষণীয় উদ্ভিদের নাম কি? সুন্দরবনের আকর্ষণীয় উদ্ভিদ সুন্দরী গাছ তো অবশ্যই রয়েছে, এছাড়া আরও অন্যান্য গরান, গেওয়া, বড়া ইত্যাদি উদ্ভিদগুলো রয়েছে। 20-তে রয়েছে সুন্দরবনের একটা সরীসৃপের উদাহরণ দাও, এটা তো কুমির হবে। 21-এ টাইগার প্রজেক্ট কোথায় আছে? টাইগার প্রজেক্ট অনেক জায়গায় আছে, তার মধ্যে তোমরা সুন্দরবন লিখতে পারো, সুন্দরবনে টাইগার প্রজেক্ট রয়েছে। এছাড়া উত্তরাখণ্ডের যে ন্যাশনাল পার্ক একটা রয়েছে, যেটা হচ্ছে কর্বেট ন্যাশনাল পার্ক, সেখানেও টাইগার প্রজেক্ট রয়েছে। পরের প্রশ্ন 22, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি? পশ্চিমবঙ্গের অভয়ারণ্য একটা লিখতে পারো, জলদাপাড়া অভয়ারণ্য। 23-এ রয়েছে ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি? ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট হবে ভিতরকণিকা অভয়ারণ্য, যেটা উড়িষ্যাতে রয়েছে এটা, এছাড়াও আরও অনেকগুলো রয়েছে। 24-এর দাগে রয়েছে রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত? রেড পান্ডা প্রজেক্ট অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, সেখানে রয়েছে। তারপরে 25-এর দাগ, সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম উল্লেখ করো। বর্তমানে সুন্দরবনে যে সাম্প্রতিক উদ্বেগ, তার মধ্যে প্রধান হচ্ছে মিষ্টি জলের অভাব। 26-এর দাগ রয়েছে কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী, বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রার সংরক্ষণ করা হয়? এর সঠিক উত্তর হবে ন্যাশনাল পার্ক, ঠিক আছে, অর্থাৎ জাতীয় উদ্যান, এখানে সমস্ত কিছু সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। তারপরে শূন্যস্থান পূরণে দেখো, মটর গাছের অর্বুদে বসবাস করে ড্যাশ ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া, জানো তোমরা? 28-এর দাগ, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটা দাহ্য গ্রিনহাউস গ্যাসের নাম হবে মিথেন। 29-এর দাগ, সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, এটা হবে রেসারপিন। 30-এর দাগ, 2,4-D একটি হচ্ছে ড্যাশ নাশক, 2,4-D হচ্ছে আগাছা নাশক। 31-এর দাগ, ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশ যৌগ, ত্বকের ক্যান্সার ঘটায় বিভিন্ন ধরনের যে রশ্মিগুলো রয়েছে, এক্স রশ্মি, ইউভি রশ্মি এগুলো। 32-এর দাগ রয়েছে, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটা দাহ্য গ্রিনহাউস গ্যাসের নাম হলো, এটা হলো মিথেন হবে। 33-এর দাগ, স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো, যেমন কচুরিপানা। কচুরিপানা আমাদের দেশে আসার জন্য বিভিন্ন জলজ উদ্ভিদগুলো রয়েছে, তারা হচ্ছে সংকটের মুখে পড়ে গেছে। তারপরে 30-তে রয়েছে সত্যমিথ্যা। 34-এর দাগ, বায়ুর N2 এর পরিমাণ হচ্ছে 20.60%, এটা মিথ্যা হবে, এটা থাকে 78 পয়েন্ট সামথিং থাকে। 35-এর দাগ, অ্যাজোটোব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া নয়, অ্যাজোটোব্যাক্টর হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। 36-এ রয়েছে পূর্ব হিমালয় একটি হটস্পট, এটা সঠিক। 37-এ পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, সঠিক উত্তর। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 আর NO2 গ্যাস, এটাও সঠিক উত্তর। তারপরে চলে এসো, এখানে ডান স্তম্ভ বাম স্তম্ভ রয়েছে, ম্যাচ করো। বাঘ কি হবে? বাঘ, তোমরা দেখো এখানে সুন্দরবন রয়েছে, তাহলে সুন্দরবন বাঘ হবে, অপশান ডি। গন্ডার, গন্ডার হবে প্রথমেই রয়েছে অপশান এ জলদাপাড়া। রেড পান্ডা, রেড পান্ডা হবে অপশান বি সিকিম। আর কুমির,
কুমির হচ্ছে নন্দনকানন, অপশান সি। ঠিক আছে ফ্রেন্ডস, এইভাবে আজকে আমরা সাতরা পাবলিকেশনের বই থেকে যে ফিফথ চ্যাপ্টার ছিল সেই ফিফথ চ্যাপ্টারের সমস্ত 1 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এইভাবে আমরা কিন্তু এই সাঁতরা পাবলিকেশনের বইটা থেকে সমস্ত অধ্যায়ের 1 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করে ফেললাম, আর বাকি ছায়া প্রকাশনীর বই থেকেও কমপ্লিট করে নিয়েছি অলরেডি। যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। আর বাকি থাকলো প্রান্তিক, এই বইটা থেকে আর 2টো অর্থাৎ 4th এবং 5th চ্যাপ্টার বাকি রয়েছে। এই 2টো ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।